নমস্কার নমস্কার নমস্কার, এসে গেলাম হয়ে করে। জয় গুরু জয় গুরু। আজকে যে আজকে দুপুরে মেনুতে আছে, আজকে আছে ভাত, আছে আছে চিংড়ি ভর্তা, অল্প একটু ইলিশ মাছের তেল আছে, হ্যাঁ, আর আছে পাবদা মাছের ঝোল, আলু বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল, আর আছে তেল ইলিশ বা সর্ষে ইলিশ বা ইলিশ মাছের ঝাল, যাই বলুন না কেন, সর্ষে ইলিশ বা ইলিশ মাছের ঝাল, এই হচ্ছে আজকের মেনু। ভাত, চিংড়ি মাছের ভর্তা, ইলিশ মাছের তেল, পাবদা মাছের ঝোল আর সর্ষে ইলিশ, এই হচ্ছে আজকের মেনু। রোজকার মতন একটু বলি, এটা আমার ইউটিউব চ্যানেল। এই ইউটিউব চ্যানেলটাকে একটু ছবিটাকে বড়ো করতে উনি বলেছিলেন, যাই হোক, এই ইউটিউব চ্যানেলটাকে যারা দেখছেন প্লিজ একটু করে সাবস্ক্রাইব করে দেবেন। সবাইয়ের কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি, আমার ফোনটা খুব খারাপ, হ্যাঁ, যার জন্য সবাইকে আমি দেখতে পাই না, পড়তে পারি না, দেখতেও পাই না, যাই হোক, আমি সেটা পরে বলছি যে একটু করে যদি সবাই একটু সাবস্ক্রাইব করে দেন তাহলে আমি এটা চালাতে পারবো না, তো অটোমেটিক এটা দোয়াই বন্ধ করে দিতে হবে, কেন সাবস্ক্রাইব একদমই আসে না। সবাই একটু ভালো লেখেন, আমার খুব ভালো লাগে দেখতে, কিন্তু কিচ্ছু করার থাকে না, তাই সবাই যদি একটু করে সাবস্ক্রাইব করেন তাহলে আমার খুব ভালো লাগবে। প্লিজ প্লিজ আবার বলি, একটু করে সাবস্ক্রাইব করবেন। নমস্কার। এবার আমি দুটো তিনটে লোকের, ভদ্রলোকের একটু নাম করতে চাই। প্রথম হচ্ছে সঞ্জয় মণ্ডল। সঞ্জয়বাবু আপনি অনেক কিছু, বা মণ্ডলবাবু আপনি বলেছেন অনেক কিছু, আপনার সাজেশানটা খুব ভালো, কিন্তু আমার যা ফোনের অবস্থা, এই ফোনে নতুন করে কিছু করতে পারবো না। আপনি বলছেন ছবিটা বড় করতে, বড় করা সম্ভব হচ্ছে না, বা রান্না দেখাতে এখানে এই ফোনে নেবে না, তাই প্লিজ কিছু মনে করবেন না। যদি কোনো দিন ফোন কিনতে পারি কোনোভাবে ইনকাম টিনকাম করে, তাহলে আমি তখন নিশ্চয়ই আপনার কথা রাখবো, হ্যাঁ, কিছু মনে করবেন না প্লিজ। আপনি যেভাবে দেখছেন দেখবেন, হ্যাঁ, আর একটু করে যদি সাবস্ক্রাইব সবাইগুলো একটু বলে দেন তাহলে করে, তাহলে আমি এটা চালাতে পারবো, এই হচ্ছে আপনার কাছে অনুরোধ। পিঙ্কুরাজবাবু আমি আবার বলছি আপনাকে, আপনারটা আগে আসতে এখন আসে না, হ্যাঁ, যদিও আবার আমি খুঁজে খুঁজে বার করার চেষ্টা করছি, আপনি কিছু মনে করবেন না প্লিজ, রাগ করবেন না, কেন সত্যি সত্যি আমার আপনার উপর রাগ করার কোনো প্রশ্ন, আপনি যখনই দেখেন কমেন্ট করেন আমি কিন্তু সঙ্গে সঙ্গে তার অ্যান্সার দিই, উনি রোজ রেগুলার দেন, দেখি, হ্যাঁ, আপনি দেখেন এবং আপনি এতে যে কমেন্ট করেন, হ্যাঁ, ওমি ওএমজি দেন, তার জন্য ধন্যবাদ। প্লিজ রাগ করবেন না আমার উপর, কেন ফোনটা ভীষণ ডিস্টার্ব করছে, ফোনটা কয়েক মাস ধরে যত্ন করছে, একটা ফোন কিনতে গেলে এখন অনেক পয়সা, এক পয়সা কোনো রোজগার পাতি নাই, এটার থেকে যদি কোনো কিছু দিন ফোন কিনতে পারি তাহলে আমি দেখবো, তবে আপনাকে আমি খুঁজে বার করার চেষ্টা করবো। আর মৃত্যুঞ্জয় পাত্র নেজার থেকে আপনি ফোন করেছিলেন, ধন্যবাদ আপনাকে দাদা, আপনি তো আমার দেখেন, ফেসবুক চ্যানেল দেখেন, যদি পারেন একটু আমার ইউটিউব চ্যানেলটা দেখবেন, দেখে নিয়ে যদি পারেন সম্ভব হয় তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাকে অশেষ ধন্যবাদ ফোন করার জন্যে আর আমার এই চ্যানেল দেখার জন্যে। নমস্কার। তাহলে শুরু করি। মৃত্যুঞ্জয়বাবুর কথা ফেসবুকে বলতে হবে, হ্যাঁ, মৃত্যুঞ্জয়বাবুর কথা ফেসবুকে বলাটা উচিত ছিল, যাই হোক, কেউ উনিকে দেখেন কিনা আমি সেটা কী করে জানি, উনি জব করে ফোন করে দিয়েছেন, হ্যাঁ, যাই হোক, ভদ্রলোক নিশ্চয়ই ভালো অত মনে এ নেই, তাহলে উনি সন্দেহ করেছিলেন আমি বাংলাদেশের লোক, না দাদা বাংলাদেশে থাকিও না, বাংলাদেশের লোক আমি না, আমি এই বাংলারই লোক, আমার বাংলাদেশের লোক হচ্ছে আমার ভাই, উনি বাংলাদেশে, উনি না ওনার বাবা, না ওনার দাদু, সে বোধহয় প্রতি ঘরে খোঁজ করলে পাওয়া যাবে, কিন্তু আমি না, আমার ওই একদম মাটি পুরোটা মেখো না, অর্ধেকটা মাখো, অত কেউ না, মাটি খুঁজলে বোধ হয় আমাদের 120 এই দিককার, কিন্তু আমাদের এখন ঘরে আমরা সব এখন 60-40 হয়ে গেছি, ওরা 60 আমরা 40, হ্যাঁ, যার জন্যে আমাদের এখন ওই আগে বলতো না এই ছিল খুব মিষ্টি খায়, কিন্তু না আপনি আমাদের বাড়িতে তরকারিতে মিষ্টি পাবেন খুব কম, ব্যালেন্স করার জন্যে আর কি, তখন আগে বলতাম, আগে বুঝতাম, এখন ওইসব আর ইয়ে হয় না। নুনটা দেবে তো দিয়ে দিন না, নুন দেবেন, ঠিক আছে তুমি খাও।